বর্তমানে আমরা কিন্তু স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি একটা কিপ্যাড ফোন সাথে রাখি। তো এখন আমরা যেমন স্মার্টফোন কেনার সময় অনেক সময় ফোন যাচাই বাছাই করি, তেমনি কিপ্যাড ফোন নেওয়ার সময় কিন্তু তাই করা উচিত। কারণ একটি কিপ্যাড ফোন যদি ভালো বানের নেওয়া হয় তাহলে 7 থেকে 8 বছর ব্যবহার করা যায়। তো অনেক বিষয় উপলব্ধি করে আমি আপনাদের সামনে আজকে যে সেটটি নিয়ে আসলাম সেটি ওয়ালটন S32। এই কিপ্যাড ফোনটি অনেক ভালো মানের এবং এই ফোনে অনেক কিছু করতে পারবেন। জাস্ট জেনে রাখুন এই ফোনটিতে কি কি আছে। তো জানার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ওয়ালটন S32, আসলে এই কিপ্যাড ফোনে অনেক কিছু রয়েছে। আজকে আমরা জানবো এর স্পেসিফিকেশন কি এবং এই ফোনটিতে কি কি রয়েছে। যেহেতু আমি আগে বলছি এটি একটি কিপ্যাড ফোন, এই ফোনের মধ্যে তেমন কিছু হাই রেজলিউশন কিছুই নেই, শুধু সিম্পলি কিছু রয়েছে সেটি জানার জন্য আমি আপনাদের সামনে এই ফোনটি রিভিউ নিয়ে আসলাম। ফোনটিতে সাধারণত ডুয়েল সিম রয়েছে, G+D ডুয়েল স্ট্যান্ডবাই, এবং মেমোরি কার্ড আপনারা এইটাতে 32 ব্যবহার করতে পারবেন। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করব এই ফোনগুলিতে 32 GB ব্যবহার করবেন না, জাস্ট 16 GB ব্যবহার করবেন, করলে অনেক ভালো হয়, ফোনটি ফাস্ট থাকে। তবে মনে রাখবেন চার্জ দেওয়ার সময় যে বিষয়টি, যে ফোনে চার্জ যার সে ফোন দিয়ে চার্জ দিবেন, অন্য ফোনে চার্জার ব্যবহার করলে ফোনটি একটু হলেও নষ্ট হয়ে যেতে পারে। তো এখন দেখুন এর ডিসপ্লে 2.8 ইঞ্চি QVGA ডিসপ্লে রয়েছে, ফ্রন্ট অ্যান্ড রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে কিন্তু ক্যামেরা ব্যবহার করা হয়েছে। জাভা সাপোর্টেড রয়েছে, 2.58D কভার্ড ইগল ডিসপ্লে। তো বন্ধুরা, এই ফোনটি যত ছোট রয়েছে কিন্তু সেই তুলনায় অনেক ভালো রয়েছে। যদি কেউ ফোন নিতে চান তাহলে কিন্তু ফোনটি নিতে পারেন আপনারা অনাশয়ে, কারণ এই ফোনটিতে আপনার USB সাপোর্ট রয়েছে, 3.5mm অডিও রয়েছে, তার সাথে যেটি ব্যবহার করা হয়েছে ডিজিটাল ক্যামেরা। এখানে 2MP ক্যামেরা পাবেন, ফ্ল্যাশ উইথ ফ্ল্যাশ, ফ্রন্ট ক্যামেরা, সেলফি ক্যামেরাও পাবেন। তো এখন যদি ফোনটি নিতে চান নিতে পারেন আপনারা বন্ধুরা। তো দেরি না করে কিপ্যাড ফোন নিতে চাইলে এই ফোনটি নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।